নমস্কার বন্ধুরা, সোমাস ডাঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব এগ স্যান্ডউইচ। চলুন দেখি কিভাবে তৈরি করি এই এগ স্যান্ডউইচ। আমি এখানে দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি, ডিমটা একটা বাটিতে গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ দেব অরিগ্যানো। অরিগ্যানোটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আর দেব 1 টেবিল চামচ বাটার। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ব্রেডে বাটার লাগিয়ে নেব। বাটার লাগিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। চারিদিকে সমান করে নেব। আর একটা ব্রেডের একটু বাটার লাগিয়ে নিয়েছি, এদিকটা উল্টো করে এর উপর চাপা দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো। এই ব্রেডের ওপর দিকে আর একটু বাটার লাগিয়ে নেব। এবার একটা চাটু গরম করে নেব। ব্রেডের যেদিকটা বাটার লাগিয়েছি সেদিকটা উল্টো করে চাটুর ওপর দিয়ে দেবো। গ্যাসের আগুনটা মিডিয়ামে রাখবো। ওপরে আরেকটু বাটার লাগিয়ে দেবো। দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে চেপে নেব। সমান ব্রাউন হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে এটা কেটে নেব। আপনারা চাইলে সাইড গুলো বাদ দিয়েও কেটে নিতে পারেন। এবার একটা প্লেটে এটা সাজিয়ে নেব। আমাদের এগ স্যান্ডউইচ তৈরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবে। এরকমই নানান ধরনের রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। আজকের মতো আসি, নমস্কার।